শুভ সন্ধ্যা ম্যাডাম। ম্যাডাম আজকে পৌষ মেলাতে মানে আপনার এই স্টলে মানে স্পেশালিটি কিটা আছে? স্পেশালিটি পৌষ মেলার একমাত্র হলো পিঠা, এটা কম্পালসরি সব আমরা দোকানে থাকতে লাগবে। ওকে, আর তারপরে যদি সলটি কিছু বানানোর থাকে তো এটা মানে স্টলে মালিকের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, কম্পালসরি আমাদের পিঠা। মানে সব মানে জেনারেলি আমরা যে সংস্কৃতি যেটা আছে বাঙালি সংস্কৃতি বা আমাদের গ্রামে গঞ্জে যেগুলো এগুলোই তো উঠি আইছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। চুঙ্গা পিঠা থাকবো, আচার লোকেল আচার না লোকেল আচার, তারপরে আচ্ছা সব এসএসজি গ্রুপের নাম কি জানিয়েছিল? রাধা রমন এসএইচজি, দ্যাটস গ্রেট। কাটলিচুরা ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে না? হ্যাঁ, দ্যাটস গ্রেট। ম্যাডামের নাম জানি কি আছে? পঞ্চমী দে। আর ম্যাডাম মিঠু দাস, আপনার সেম এসএইচজি নাকি? ধন্যবাদ ধন্যবাদ, পৌষমেলাত কন্ট্রিবিউশন করার লাগিয়া খুব সুন্দর কন্ট্রিবিউশন আপনারা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আপ লোগো কো পুছ রাহা হ্যায় কি কেসা লাগ রাহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়, বহুত টেস্টি হ্যায়, আলাদা স্বাদ হ্যায় এসএইচজি সে। হ্যাঁ হ্যাঁ, এসএইচজি কে তরফ সে ইতনি আচ্ছে ও, হম হিন্দি মে কমেন্ট্রি কর রাহে তাকি আপ লোক আরাম সে বলো। বিষ্ণু সিং সাহব বলিয়ে, আমি লে রে দেখতে লে রে না? হ্যাঁ লে লিজিয়ে লে লিজিয়ে, কেসা দেখিয়েগা আপ দেখো, ইট উইল বি ফান। কর্দা নাইস টু মিট ইউ। আজকে পৌষ মেলা খুব সুন্দর ভালো লাগছে আপনাকে দেখে, তো আমি চাইছিলাম কিছু বলার জন্য, বিশেষ করে পৌষ মেলার বিষয়ে। অনেক বছর থেকে কাটলিছড়ার সার্কেল অফিসের আমার তাপসদার নেতৃত্বে সবাই পৌষ মেলা উদযাপন করে থাকে, তো এবারে মানে বিশেষ স্পেশাল কিছু আছে কি? এখন প্রথমে তাপসদার যেমন কথা আপনি বলেছেন, আমি প্রথমে এখানে একটা অভাব মানে অনুভব করতেছি, এই বছর তাপসদা কিন্তু এই কমিটিতে নেই, যেটা আমরা বারবার অনুভব করতেছি যে তাপসদার অভাব যেটা প্রয়োজন ছিল সেই জিনিসটা কিন্তু পূরণ হচ্ছে না। তো দ্বিতীয় কথা হচ্ছে কাটলিছড়া যেটা পৌষ মেলা হয় এটা বড়াক পড়তে গেলে সারা ফেলে, এবার নিয়ে দ্বিতীয়বার পৌষ মেলা হচ্ছে, মধ্যে দু বছর অফ ছিল করোনার কারণে, এই বছর প্রথম বছর যে বছর বিরাট আকারে সাড়া ফেলেছিল, বিরাট সাফল্য পেয়েছিল, আমরা আশা করছি এই বছর বিরাট সাফল্য হবে, আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষদেরকে আনন্দ দিচ্ছে। জেনারেলি এবার কতদিন ধরে চলবে? তিন দিন চলবে, আজকে শুরু হয়েছে বুধবার পর্যন্ত চলবে। আমরা আশা করবো যে বরাকবেলির বাকি জায়গায় এরকম পৌষ মেলা হোক আরো বেশি বেশি করে, সংস্কৃতিগুলো গ্রামগঞ্জের সংস্কৃতিগুলো উঠে এসেছে। আমি দেখেছি এখানে চুঙ্গা হাউস বলে একটি মানে মানে স্টল আছে, খুব সুন্দর অবস্থা। এরপরে আমাদের মধ্যে এখানে শুধু চুঙ্গা হাউস নয়, আমরা লিটিল ম্যাগাজিনে নিয়ে আছি, বাতায়নে এসেছি, জি জি জি, অন্য বিভিন্ন রকমের স্টল আছে, এটা ডাক বিভাগের স্টল, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মানুষ আনন্দ উপভোগ করছে, তারপরে এখানে আমার আজকে সকালে নাড়ির টানে দেওয়াল ম্যাগাজিন উন্মোচন হয়েছে, এই পাশে আছে আপনার আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী আছে, মানুষের যেগুলা প্রতিভা আছে এখানে প্রকাশ হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী। ধন্যবাদ ধন্যবাদ। আর ডিজিটাল মাধ্যমে মানে রিপোর্টটা ডিজিটাল মাধ্যমে করে দেবো।
বিশেষ করে পৌষ মেলাতে তো আমরা গ্রামের যেগুলো সংস্কৃতি সেগুলো উঠিয়ে আবার লাগে এই পৌষ মেলাটা। ধন্যবাদ দামন বাবু, অনেক অনেক ধন্যবাদ কন্ট্রিবিউশন দেওয়ার লাগে, থ্যাংক ইউ। Visit here in Poshmela, many things, mental peace.